Srang sal nuti dok shal mariwo, jengir zaka pil tamti jar agortola bijap der, pani mashtal ni bri shal mari jora, salchi ni rugi, o bijap der tongai. Taklai bijap der, ngai hapania, bania kolawo ni shaka, hapang, habano kotoro kotumer no ringi, ring montetonal nat. Tanga shal logo umakata tung kolawo bijap der klajago, taklai, hapania hayo der kolawo bijap der kaini bagi kok zapka has de hapang. রবীন্দ্র শতবার্ষিক প্রাঙ্গণে কখনো শিশু উদ্যানে কখনো উমাকান্ত একাডেমি প্রাঙ্গণ হয়ে আবার পুনরায় শিশু উদ্যানে অনুষ্ঠিত হয়েছে এবং ওই মেলায় যে স্থান পরিবর্তন হয়েছে সময়ের দাবিকে মেনে নিয়ে এটা বিভিন্ন সময় করতে হয়েছে। তাছাড়া পরিধির প্রসারের জন্যই মেলা স্থান পরিবর্তন হয়েছে। ক্ষুদ্র পরিষদ থেকে আরো বৃহৎ পরিসরে বইমেলার উত্তরণ ঘটেছে এবং 38তম বইমেলা এবার হতে যাচ্ছে হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে নতুন উদ্যমে নতুন আঙ্গিকে এবং আরো বৃহত্তর পরিসরে এবার বইমেলা আয়োজিত হবে এবং আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে বইমেলা আয়োজনের অনেক সুবিধা অনেক রয়েছে, যেমন উপযোগী স্থায়ী স্টল যেটা আমরা চিলড্রেন পার্ক বা উমাকান্ত বা রবীন্দ্র শতবার্ষিকীর সঙ্গে করলে যেমন আমরা অস্থায়ী করতে হয়, এখানে স্থায়ী স্টল রয়েছে। প্রকাশক সংস্থা এবং পুস্তক বিক্রেতাদের কাছে এটা একটা বাড়তি পাওনা। আপনারা জানেন আমরা শুধু আগে একটা স্টল করে দিতাম, একটা টিউব দিয়ে দিতাম, কিন্তু তাদের ইনার ডেকোরেশনগুলি সব নিজেরা করতে হতো এবং মেলা প্রাঙ্গণে এবার আলাদা একটা সুদৃশ্য মুক্ত মঞ্চ ওপেন থিয়েটার এটা ব্যবস্থা করা হয়েছে। এই হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণটি জাতীয় সড়কের পাশে রয়েছে, আগরতলা শহর থেকে দূরত্ব খুব বেশি নয়, আছে উন্নত যোগাযোগ ব্যবস্থা। গত কয়েক বছর ধরে এখানে আপনারা জানেন আঞ্চলিক সাহস মেলা এবং শিল্প বাণিজ্য মেলা খুব সফলভাবে সেখানে অনুষ্ঠিত হয়েছে এবং এবারের থিম আমাদের একটু অন্যরকম। এবারের 38তম বইমেলার থিম হচ্ছে আমার ত্রিপুরা আমার সংস্কৃতি। আপনারা জানেন ত্রিপুরার বর্ণময় সংস্কৃতির রূপ ভারতবাসীকে মুগ্ধ করে, শুধু ভারত নয় বিদেশের মাটিতেও ত্রিপুরার লোকনৃত্য সঙ্গীত সমাদর পেয়েছে। আমি নিজেও একবার রাশিয়াতে গিয়েছিলাম, আমাদের হজাগিরি ড্যান্স নিয়ে আমি নিজে, তখন আপনাদের অনেকে সাংবাদিকতা করতেন না, ইন দ্য ইয়ার 1988 আমি রাশিয়াতে টিমের ম্যানেজার হিসেবে হজাগিরি ড্যান্সের রাজ্য সরকারের পক্ষ থেকে আমি প্রতিনিধিত্ব করেছি সেখানে ভারত উৎসবে আমাদের টিম গিয়েছিল ত্রিপুরা। সেই টিমটা শান্তির বাজারের টিম, তাদের প্রতিনিধিত্ব করেছিলাম আমি। তো আমাদের সেখানে সমাদর পেয়েছে আমাদের শিল্প শক্তির যে ঐতিহ্য এবং ধারা আজও বিদ্যমান। আপনারা জানেন একটু পরে দেখবেন শচীন দেববর্মনের একটা বই আমি রিলিজ করতে যাচ্ছি, একসাথে এরকম শচীন দেববর্মনের সব গান ও শচীন দেববর্মনের যা গাওয়া গান 168টি, এটা অতীতে কোথাও এক জায়গায় পাবেন না। একটু পরে এখানে বইমেলাতে কটা বাস আছে? টোটাল বাস 10টা, তার ভিতরে রবিলো মানে 5টা। এখান থেকে কটার সময় ছাড়বেন? এদিকে লুগুইলে আপনার গাড়ি ছেড়ে দিবেন, তিনটা গাড়ি দেওয়া আছে আপনার ইয়েতে চন্দ্রপুরে, আর দুইটা হয়েছে আপনার রাধানগরে। মানে কতক্ষণে আপনার মানে এখানে বসেন যে কতক্ষণ আছে? প্রায় একটা সময় আমরা এলাম, সরকার থেকে আপনার এখানে নিযুক্ত করা হয়েছে?
কি নাম আপনার? আমার শঙ্কর ভৌমিক। কি নাম? শঙ্কর ভৌমিক। এটা কি এবারে প্রথম নাকি? এবারে ওই যে ইয়ান থেকে যাওয়া হয়েছে আপনার আপন ইয়াতে নতুন অবস্থা, ওই এখানে লোকে যদি না যা তাহলে ফ্রি সার্ভিসটা আপনার করতে হবে, ফ্রি সার্ভিস মানে লোক যাতে বেশি হয় এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনো বারো টারো নাই? না না, ফ্রি সার্ভিস লেখা আছে, ফ্রি সার্ভিস সবটাই ফ্রি। দেবাশিস রায়। আচ্ছা, কোথেকে মানে আপনার বাড়ি আর কি? বাড়ি আগরতলাতেই। কোথায় যাচ্ছেন? স্টল আছে, বইমেলাতেই যাব। বইমেলাতেই স্টল আছে আমাদের ভারতীয়। আচ্ছা, মানে আপনি কি বাসে উঠলেন? হ্যাঁ, সেই তো বললো তো, মানে ফ্রি সার্ভিসে যাবে তো, যাওয়ার জন্য ভাঙা ভাঙা অসুবিধা হচ্ছে না, ওই জন্য ঠিক আছে বাসে ডাইরেক্ট মেলাতে চলে যাব, ব্যবস্থা তো ভালোই। হ্যাঁ, এবার সঠিক সময় যেতে পারলেই হয়। এমনিতে ব্যবস্থা কি মনে হয় ভালো? দেখুন, কালকে আমি গেছি মেলার মাঠে, মাঠ আমার কাছে ভালো লেগেছে। আশা করি হয়তো ভবিষ্যতে ওই জায়গাটা মেলার জন্য একটা আদর্শ জায়গা হবে, কিন্তু আমাদের কাছে কালকে যখন আমি গেছি আমার মানে ১৫ টাকা ১৫ টাকা ৩০ টাকা কিন্তু শুধু অটো ভাড়া আমার চলে গেছে। হ্যাঁ, এই জায়গাটা মাথায় নিতে হবে, এটাকে আরও কত বেশি আমরা সরলীকরণ করতে পারি। যদি এরকম টাউন বাস এমনিতে ধরুন পেইডই হোক, হ্যাঁ, যে ফ্রি হয়তো আগামী দিনে থাকবে না, কিন্তু যদি খুব ঘন ঘন ব্যবস্থা যদি রাখে, লোকের আসা যাওয়ার সুবিধাটা হলো মুখ্য, যদি সুযোগ সুবিধাটা সেভাবে তৈরি করে দিতে পারি আশা করি সফল হবেই। সফল হবে না কেন, কিন্তু সময় লাগবে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গেলে প্রথম দিক দিয়ে তো একটু অনেকেরই নানান রকম ইগো কাজ করে। হ্যাঁ, এটা হয়তো ২-৩ বছর পরে আর থাকবে না। কতক্ষণ হলো আপনি বসছেন? ১:৩২ এসে বসে আছি। এখন কটা বাজে? ঘড়ি তো সঙ্গে নেই, মোবাইলে দেখেছিলাম ১:৩২ এসে বসেছি এইখানে, আশা করি ২:০০ বেজে গেছে বোধ হয়। হাফানী হায়ং তের খোলা ও উঙ্গি টংমা বিজাব তের বরক বাং না বাকে হাসতে হাফানী বুখাতে জুতা জুতা সামং বুদান নাজাগি টংগো হাসতে ও থমুনে গরন তেব কাহাম খাইনে বাকে স্পোর্টস এক্ট চেঙ্গে রেখা হাসতে হাপাং সরাং সালো আগরতলা NSRCC ও কাইসার নাংকুমুনে কক লামু ও কক সাজাকা বাদ হাও কনে হাসে বে পাকসা ত্রিপুরা হাসে ও স্পোর্টস আর্ট চেঙ্গে রেজাকা ত্রিপুরা হাসনে থমুঙ্গ কাই থামসিনী বেড়ে গবম মথাও টঙ্গ হাইনে বাই থমুঙ্গ কিসা জঞ্জাল আসা যা থানা সারলগ ফাতার হাসিনে থাই গ্রং রং হাসে ও তুব ওই মুথংজাগ আবন মুথানার মুসংজাগ তাবনে হাসে হাপাং স্পোর্টস আর চেঙ্গি রুবই থমুনে যত মথা রং থানচাও তুমনা বাকে সরাং সালো আগরতলা NSRCC ও কাইসের নাকুমনে কগলাম আসুলাখ্যা ত্রিপুরা হাসিনে শিকলাতে থমু মন্ত্রী মনোজকান্তি দেবন খুবই কোথাও চংজার ত্রিপুরা স্পোর্টসনি কাউন্সিলর খুবই তাং ফাংকরাতে কুবন্দ ও কগলাম মানজাখা ত্রিপুরা হাসিন থমু ফাসিংতে আহুগে তানানের বাকে হাসতে হাফাং নাইমাতি খাই দঙ্গ তামনি হনবা হাসতেনি রং সঙ্গনের থমু ফাসিংতে বেলেন আগুজাক হাইনিবাই বরং সয় সামঙ্গ ফুনাঙে মানকে থমুনে টংখর গবাং কোনো সলা জামু ফাইনাই আসুক সিমিয়া বরি ফুটবল তে সলা ফুটবল থানের ফাতার হাসিন থানি মেশিনে রেখা হানি সাকা থমন্দির মনোজকান্তি দেয়। দেখুন, আমাদের স্পোর্টস কাউন্সিলের নবনিযুক্ত সেক্রেটারি হয়েছেন আমাদের অমিত রক্ষিত মহাশয়, এবং উনি সেক্রেটারি হওয়ার পর আজকেই প্রথম স্পোর্টস কাউন্সিলের মিটিং হতে যাচ্ছে, প্রথম মিটিং। তো আমরা চাই ত্রিপুরার ক্রীড়াক্ষেত্রকে এগিয়ে নিয়ে যেতে, এবং আমরা আপনারা জানেন যে ত্রিপুরাতে আমরা স্পোর্টস অ্যাক্ট চালু করেছি, ভারতবর্ষের দুটি রাজ্যেতেই স্পোর্টস অ্যাক্ট রয়েছে, উত্তরপ্রদেশ এবং রাজস্থান। তো এই দুটো রাজ্যকে ফলো করে আমরা ত্রিপুরাতেও স্পোর্টস অ্যাক্ট চালু করেছি। ৩২টি ইভেন্ট আমাদের রাজ্যে রয়েছে, কিন্তু অনেকগুলি ইভেন্টেই একাধিক সংস্থা রয়েছে, যার ফলে খেলাতে কিছু বিশৃঙ্খলা বিভিন্ন জায়গাতে হয়, এবং কেউ কেউ রাজ্যের নামে বহিরাজ্যের প্লেয়ারদেরকে খেলিয়ে অতীতে সরকারের আমলে এরমটা অনেকটা হয়েছে। তো সেটা আমরা বন্ধ করতে চাই, এবং স্পোর্টস অ্যাক্ট চালু করে সবগুলি সংস্থাকে স্পোর্টস কাউন্সিল যাতে নিয়ন্ত্রিত করতে পারে সেই লক্ষ্য রেখেই আমরা আজকে আবার মিটিং করছি নবনিযুক্ত স্পোর্টস কাউন্সিলের আমাদের যিনি সেক্রেটারি ওনার নিযুক্ত হওয়ার পর আজকে প্রথম মিটিং। এই মিটিংয়ে এছাড়াও বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভাবনা রয়েছে। তো আমরা চাই ত্রিপুরার ক্রীড়াক্ষেত্র এগিয়ে যাক,
এবং ক্রীড়াক্ষেত্র যাতে দুর্নীতিমুক্ত থাকে, ক্রীড়াক্ষেত্র যাতে রাজনীতিমুক্ত থাকে এবং গ্রামস্তর থেকে প্রতিভা অন্বেষণ করে তাদেরকে যাতে কাজে লাগানো যায়। আমরা দেখেছি ইদানিংকালে বেশ কিছু সফলতা আমরা পেয়েছি, বিশেষ করে ফুটবলে। আপনারা জানেন গত বছর আন্ডার 17 ফুটবলে মহিলাদের যে ইভেন্ট হয়েছিল ত্রিপুরাতে, ভারতবর্ষের তাবড়তাবড় রাজ্যকে হারিয়ে আমাদের মেয়েরা চ্যাম্পিয়ন হয়েছিল। এবং এই বছরও আমরা আন্ডার 17 বয়েজ ফুটবল ন্যাশনাল গেম যেটা হয়েছে সেটাতেও আমাদের ত্রিপুরার ছেলেরা চ্যাম্পিয়ন হয়েছে। তো এটা আমরা গর্বের ব্যাপার। এবং গত বছর আমরা এই আমাদের যে NRCC তার মধ্যে প্রায় 1400 প্রতিযোগীকে নিয়ে আমরা জিমনাস্টের আসর করেছিলাম ন্যাশনাল গেম, সেখানেও আমাদের মেয়েরা ভালো রেজাল্ট করেছিল। তো আমরা চাই প্রতিটা ইভেন্টকে এগিয়ে নিয়ে যেতে, এবং আমি আশা করি নবনিযুক্ত স্পোর্টস কাউন্সিলের যিনি সেক্রেটারি হয়েছেন ওনার নেতৃত্বে স্পোর্টস কাউন্সিল আরও বেশি সংগঠিত হবে এবং ত্রিপুরার স্পোর্টস আরও বেশি এগিয়ে যাবে। ইয়াং কথা চঞ্চল ত্রিপুরা স্পোর্টস নেতাং ফাঙ্করা সাকা ত্রিপুরা হাস্তে থমু ও কাহাম নিয়া আপনার তেব হুলি কুবুখে নামায় হিনি সাকা। দেখুন, আমাদের একুইট ফান্ড শর্টেজ তো আছে, সেটা স্বীকার করতেই হবে। আমরা পুরোপুরি চাইছি না যে সরকারের উপর নির্ভর করে বা সরকার যে বাজেট অ্যালোকেট করে সেটার উপর নির্ভর করেই ত্রিপুরা স্পোর্টসকে এগিয়ে নিয়ে যাবো। আমরা রেভিনিউ জেনারেট করার চেষ্টা করছি এবং বিগত 4-5 মাসে আমার ধারণা যে অতীতে যেটা হয়নি আমরা একটা ভালো মানে গুড অ্যামাউন্ট অফ রেভিনিউ আমরা জেনারেট করতে পেরেছি। আর আমাদের ইচ্ছা, আমাদের অনারেবল মিনিস্টারের গাইডেন্সে আমরা ত্রিপুরাতে স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার, দেখুন সরকার তো ইনফ্রাস্ট্রাকচার বানিয়ে দেয় কিন্তু সেগুলো মেনটেন করার জন্য আলাদা কোনো বাজেট ধরা থাকে না। তো আমাদের এই রেভিনিউ যে জেনারেট হচ্ছে সেটা দিয়ে আমরা ইনফ্রাস্ট্রাকচারগুলো মেনটেন করতে পারবো। এবং আমি আশা করি যেভাবে রেভিনিউ জেনারেট করার নিউ রেভিনিউ আমরা বার করছি, আমরা স্টেট অফ দ্য আর্ট কোচিং সেন্টারও খুলতে পারবো। সিলেক্টেড যেই স্পোর্টস ইয়েগুলো রয়েছে, ডিসিপ্লিনগুলো রয়েছে, তো আমরা বড় স্বপ্ন নিয়ে এগোচ্ছি আর আশা করি সেগুলো খুব তাড়াতাড়ি আপনারা এর ফল দেখতে পাবেন। আর কিছু কিছু ক্ষেত্রে যেমন পার্টিকুলারলি ফুটবল আমরা দেখেছি, ফুটবলের একটা বড় সম্ভাবনা রয়ে গেছে। তো আমরা পার্টিকুলারলি TSC থেকে ফুটবলের ওপর জোর দিয়ে আগরতলায় কিছু ভালো কোচিং সেন্টার বাইরের থেকে কোচ আনিয়ে, যারা মানে দে উইল ট্রেন দ্য কোচেস, লোকাল কোচেস, ওদের যথেষ্ট ট্রেন করে যথেষ্ট ইকুইপ করে আমরা এখানে কিছু কোচিং সেন্টার খোলার, পার্টিকুলারলি ফুটবলের খোলার চেষ্টা করছি। এবং আগামী দিনে আমরা উত্তরোত্তর আমাদের আরও ক্ষমতা বৃদ্ধি পাবে আর বাকি ডিসিপ্লিনগুলো আমরা প্রায়োরিটি বেসে যেগুলো রেজাল্ট ওরিয়েন্টেড ডিসিপ্লিন সেগুলোর ক্ষেত্রেও যেন আমরা আরও কিছু কোচিং সেন্টার খুলতে পারি, ওয়েল ইকুইপড, শুধু খোলার জন্য খোলা না, যেখান থেকে রেজাল্ট ওরিয়েন্টেড আমরা কাজ করতে পারবো সেই দিশে আমরা এগোচ্ছি। ত্রিপুরা হাসি ও থমুনিকরণ তেব কাহাম খাইনে পাগাই আবুতি ইয়াপুর সেমহনি বসাকা। থাংলাই কক্তি সালো চন্দন পত্রিকার নেতাং ফাং সুবল কুমার দে নি বিহি এবার আগরতলা পৌর নিগম নিকজাম কাউন্সিলর কল্যাণী দে ইয়াং মাসুন ইয়াকা লাংখা। স্রাং সালো হাস্তি নিজাকসু মন্ত্রী অগ্রজিষ্ণু দেব বর্মা কজাম কাউন্সিলর কল্যাণী দে নি নক বনমালিপুর থাঙ্গা আর কল্যাণী দে নি নুখুনি বড় রক বাই মালাই খেয়াতে বিনি ফল খাকসানের বাকে সুরিকা। উলো ইয়াকসু মন্ত্রী অকরা সাকা থই থাঙ্গা কল্যাণী দে নি বসাই এবার সন্ধান পত্রিকার নেতাং ফাং সুবল কুমার দে বেলিন খাক রাখতে খা কসং বড় হাইনি বাই ফাইনে সালো সন্ধান পত্রিকাতে বিনি নুখুং কুবেচুবা মঙ্গ আগুই ফাইদন। উনি খুব সাহসী লোক, ওনার একটা সঙ্গে চলে গেছেন, একলা তো হয়ে যাবেন কিন্তু ওনার সাহস আছে, উনি এখনও একদম ভালো করে কাজ করবেন। এবং ওনার সঙ্গে কথা বললাম, আমি কিছু এমন সময় কিছু বলার নাই, মানুষকে তো কিছু সান্ত্বনা দেওয়ার মতো শব্দ আমার কাছে নেই, কিন্তু আমি সুবলবাবু বহু দিন ধরে ছিল, উনি কী বলবো, খুবই সাহসী লোক এবং ওনাকে দেখে আমার ভালোই লাগলো, ওনার এখনও মনটা ভাঙেনি। এবং কিন্তু এই দুঃখের সময় তো আর কোনো স্মৃতি দেওয়ার মতন ভাষা আমাদের কাছে নেই, আসলাম দেখা করলাম। এটা
বরিতাই বরি বুশান শামপা সখা চালকিয়ার খোরসাই মানো থানা তাসা সকাং বুবাগরা খোর আজিয়াম শাখাম নগো জয়ন্তী দাস নি খোরসা বরি বুশা আসাখ্যা বুসা আসাইমা উলনো জয়ন্তী দাস নি বসাই হিক তাই বুশা বরি ন আজিয়াম শাখাম নগো কলাঙ্গি বিয়াম থাকা খরক সুর সুর জয়ন্তী দাস নি বকরা নক বামুটিয়া কালীবাজার বুফারে নক রাধা নগর বসাই সঞ্জীব বর্ণাস সামগো খরক রিক্সা সনাই বরক নক বড়া তঙ্গ বর্ডার গুর চকর আমচাই জয়ন্তী দাস নি অবধি বিরমান নগৈ চাল কিয়ার সামু বাসাখা আমার সুমা তিনি ফোন করেছিলেন যে একটা বাচ্চা একজন মহিলা তার ছোট বাচ্চাকে ন্যায় জেনে আছে মেয়ে হওয়ার জন্য বাচ্চাটার বাবা ওদেরকে এখানে একটু রেখে চলে গেছে আজকে প্রায় মানে অনেকদিন হয়েছে আর নিতে আসে না মহিলার নাকি কেউ নেই তখন আমি এরপরে থানাতে গেলাম থানাতে একটু দিদি একটু বেরিয়েছি ওনার অর্ডার নিয়ে এসেছি আমরা এখন আমানি করি শতাব্দী মিলে সঙ্গে বাচ্চার বাবার কোনো খোঁজ খবর পাওয়া গেছে কি এরকম ভাবে একটা খুলে শিশু ফেলে গেছে বাচ্চার বাবার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে ব্লাড ব্যাংকে এরপরে তারা আমরা এখান থেকে আয়রন ভিটামিন ভিটামিন দিয়া তারপর ডায়েট সব রকমের ডায়েট দিয়ে অন্য মোটামুটি যে সময় হাসপাতালে আনা হয়েছিল তখন কিরকম পরিস্থিতি ছিল কবে কবে কোন তারিখে বোধহয় গেছিল কতদিন হয়েছে মাসখানেক ধরে আপনার এখানে ভর্তি করাই গেছিল তারপরে গিয়ে আপনার স্বামী কোনোদিন যোগাযোগ করছে এখন অবধি যোগাযোগ করছেনি কোন জায়গাতে আছে কইতে পারে এখন হাসপাতালে আপনার লোকে কে আছে একই আছে ওষুধপত্র বা প্রয়োজনীয় জিনিস হাসপাতালতে দেয় আজকে যে চাইল্ড লাইনে তারা আপনাদের নিতে আইসে আপনি কি যাইবেন ওদের সঙ্গে যাবেন কি নাম আপনার স্বামীর নাম বাড়ি কোন জায়গায় এমনিতে শ্বশুর বাড়ি কোন জায়গায় কতদিন হয়েছে এখানে যে এক মাস মানে এখানে আপনার ফালাই যাওয়ার কারণ কি মেয়ের সন্তান হয়েছে দিকে জামাই রেখে গেছে এরপর থানা খবজাক সিনাই হানি বসে পাড়াও তঙ্গায় সন্তোষ দাস নি নগ হাবই সিনাই ককা সামুসিতা তাঙাই রক আপনাতে এরপর থানা সাজা পানো ডিজিটাল যুগনি পুলিশ রক তাবো বসিরি যা পাতে মানতে আমসিও তুম ফালা যা সুনাই হানি বসে পাড়ানি সন্তোষ দাস নি নগ হাবনাই খরক বলে সামুসিতা তাঙাই রক ওখা চন্দন চক্রবর্তী বাবাই নারু কেবল রাজু হরদাম সাব সন্তোষ বিহি বুসাতে থুই তঙ্গমানি সিলাই কমা খরাং খানাওয়াই বাঁচাই নোখা ও খরক বলে সামুসিতা তাঙাই রং ন জোড়া কাছে ও সন্তোষ দাস ব ও সামুসিতা তাঙ্গরে বাসা সামুক তাংজা ব্রমনি বিসিন রাং কেসে কিরম তমনি পাগে সন্তোষ দাস থানে তাল তগ্রমে নগক গরই তাই নকুরু বড় ব সাবি মাইয়া হনে কখন বিসিন দি শাখা ঠিক আছে ফোন লাগাও জানলা খুলে দিকে তা তারা দাও কুড়াল বন্ধু টন্ধু বুতল টুতল সব লয়ে এসছে আইনা সেরা তারা মারণ লেগে আর ইয়ে করছে আমার গ্রামের মারণ লেগে তাও তাছে গতকালকে রাতে কয়টার সময় হয়েছে ঘটনাটা একটা সময় হয়েছে গাড়ির মধ্যে কতজন ছিল চারজন আসলো সবাই কি আপনি চিনতে পারছেন সবাই চিনতে পারছি বলতে দুইজনে দেখছি তখন কি কারেন্ট ছিল না কারেন্ট গেছে না তার সময় ওই গাড়ি লাইটটা আসছিল এরপর দেওয়ার পরে লাইটটা বদ্ধ হয়ে গেছে টোটাল চারজন আসছিল না তাদের বিরুদ্ধে গিয়ে থানাতে কোনো অভিযোগ করবেন কখন করুন গিয়েছিলাম
কজনের বিরুদ্ধে করবেন? ওই তো কেবল রাজু, চন্দন চক্রবর্তী, নারু আর বাবাই। যখন গুলি ডাকছে তখন ঘরের মধ্যে কে কে আসছিল? আমি আমার দুই বাচ্চা লোক মাসি, আমার জালের লোক মাসি। এতে কি কেউ মানে আঘাত পাইছে এরকম কিছু? না, আঘাত পাইছে না বলতে আমার ঘরের ইটি নষ্ট হয়েছে, তারপরে শব্দ ব্যবহার আমি করতে পারিছি বাইরে এসে আর দেখে গিয়ে তারা আমি যাইতে আসলাম। কয়টা গুলি করছে টোটো? একটা গুলি করছে। তারপরে? তারপর তো আর এলাকাবাসী কি বাইরে ঘটনার সময়? তারা বাইরে শব্দ বাইরে চিনবো তাই না? নাম হচ্ছে সন্তোষ দাস। মানে তুস্তাস করে কইতাম দিলাম আর কাগজ আছে। কতদিন ধরে আপনার স্বামী বাড়িতে থাকেন? ৬ মাস ধরে। বাড়িতে না থাকার কারণটা মানে আপনি? বাড়িতে কারণ হয়েছে তারা মারতে আসছে, ডরে তারা বাঁচছে, তারা ইয়ে করছে। কি করতেন আপনার স্বামী? ওই তারা লোকনাদের কাজ করতো একই সঙ্গে তারা? একই লোক একই লোক করতো। এখন বর্তমানে কই আছে? এখন কই আছে আমি ঠিক নিজেও করতে পারি না, কিন্তু আমি কষ্ট দিই, আমার শ্বশুর কষ্ট টষ্ট দিই, আমরা কিছু কষ্ট দিই। বাড়ির সঙ্গে যোগাযোগ আছে কি? আছে, তারা পাশের লোক আমার যোগাযোগ আছে। আপনার স্বামীর সঙ্গে যোগাযোগ আছে? না না, তারা লোক আমার যোগাযোগ নেই, তারা খুঁজে মানে আমি এই যে আমার বাচ্চা ৬ মাস ৬ মাস তারা বাড়ি ছাড়া সব করছে, আমি একলা একলা, আমার এই বাবু আমার শ্বশুর তারা সবাই আমার লগে তাহন। খবর দেওয়া হয়েছে? থানারে খবর দিছি, তারা কইছে আগে আমরা যে এফআইআর করতাম। কোন থানাতে খবর দিছিলেন? ওই তো নরসিংগড়। কি কইছে তারাতে? তারা কইছে আপনারা একটা লিখিতভাবে একটা এফআইআর করে যান। কয়টার সময় ফোন করছিলেন? ফোন করতে তো ঘন্টা নয় না, দেড় ঘন্টা দিলা এখন অব্দি মানে ঘটনাস্থলে পুলিশ আইসে না? তারা কয় যে থানা থেকে অভিযোগ করতে না? তারা কইছে ইহানো যে কইলে আর পরে তারা দেখবো। আমি কইলে স্যার যে গুলি যে করছি এটি দেখবেন কেমন কইটা আমরা পরে যাই দেখুন। সন্তোষ দাস নিম্ন বয়সীলে কজন মনে পাতে মনেতে এরপর থানা নি পুলিশ না সাজাকা পুলিশ মোবাইল ফোন বাই চিরি নাই তঙ্গ থাই তালসিনি সকা বরফ বাইনা সামু তামানি ফিয়া রানি কেসে কেরঙ্গ নয়াকলে থাঙ্কা সন্তোষ দাস ফিয়া চন্দন সঙ্গে থানীয় কক্তমা সবৈকিয়া সন্তোষ দাস নগণ হনই হাইনি বাই ওয়ারাই সঙ্গে বুথানের বাগানে সেলাই কক্সাখা অ খরবিরনের মঙ্গে মামলা খালাই যাখা তাবু নুজনে এংখা পুলিশ যাকে চিদিদার নাইন নাইয়া এবারে রাং বাই সিজাগৈ মামলা ফাইল তলা ক্লাই থাঙ্ন হনই সালাই তঙ্কা বাক্সা বড় রফ মালিয়া সাপং সেজামো ফুনজাকা দিল্লী গবং কুক আমসায় পাইথেগো নর্থ ইস্ট দিল্লী কাইব্রি থায় সাকলে রাজাকা কারফিউ স্রাংসাল সাপং রুগ জুদা জুদা মতনে বিখাক খুরম সক্রম জাকা লাথা রত দি লাহার অখরকা কিনে দখনে বড় চানবাগ ফাল নর সবাই খুব জাকা পুলিশ মংসাইয়াব্রি সিয়াখানি সাকা আমি বড় পুলিশ বা আসা গ্রে হিনে সাকা দিল্লি ও পাতিমা তাবুক আগরতলা ও সিপিআই এম নি বিখাক দিয়ে সিটি সেন্টার পিসকঙ্গ কাশা সেজাম ফুনক জাকা সিপিআই এম নি বিখাক দিয়ে কখন বিশুনতে সাকা। আপনারা জানেন যে গত দুই দিন ধরে বিজেপি এবং আরএসএস নেতাদের উস্কানিতে দিল্লিতে একটি বিশাল সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার চক্রান্ত রটিয়ে সমগ্র দিল্লিতে বিশেষ করে উত্তর পূর্ব দিল্লিতে আগুন জ্বালিয়েছে। মুসলিম ধর্মাবলম্বী মানুষদের বাড়িঘর ভাঙচুর করা, তাদের দোকান ভাঙচুর করা, মসজিদ মাজার ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া, লুটপাট করা, গত দুই দিন ধরে তারা উত্তর পূর্ব দিল্লিতে ত্রাস চালিয়ে যাচ্ছে এবং তার মূল উস্কানিদাতা হলো বিজেপি নেতা কপিল মিশ্রা। তারই বিরুদ্ধে আজকে আমরা সারা দেশের সাথে আমরা বামপন্থীরা
ভারতের কমিউনিস্ট পার্টি সিপিআই আজকে এই আগরতলা সিটি সেন্টার প্রাঙ্গণে এই প্রতিবাদ বিক্ষোভ সভার ডাক দিয়েছে। আমরা এই সভা থেকে আমরা সকল অংশের মানুষের কাছে আহ্বান জানাতে চাইছি যে আপনারা সবাই এগিয়ে আসুন। এই যে ফ্যাসিস্ট টারেসিস বিজেপি, তাদের বিরুদ্ধে সর্বত্র আপনারা প্রতিরোধ গড়ে তুলুন, কারণ প্রতিরোধই একমাত্র রাস্তা। কারণ যেখানে দেখা যাচ্ছে আরএসএস বিজেপি, ওরা হাতে অস্ত্র তুলে নিয়েছে, ওরা হাতে বন্দুক তুলে নিয়েছে এই শান্তিপ্রিয় আন্দোলনকে ধ্বংস করার জন্য। তাই এদের বিরুদ্ধে শান্তিপ্রিয় আন্দোলনের সাথে সাথে প্রতিরোধও গড়ে তুলতে হবে। তাই এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য আমরা সকল অংশের মানুষের কাছে আমরা আজকের এই সভা থেকে আমরা আহ্বান জানাচ্ছি। দিল্লি ও বিজেপিতে আরএসএস মনে চারে দাঙ্গা এমন সেজামানি বিশেষতে খরম তিশাকা সিপিআই বাধা কিদিনগে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন রিংমা বাই ইলেভেন পে দাতি রান নাংনাই তে কুবুন কাই চিসা দফা সানমুং তুই ইলেভেন টুয়েলভ থার্টিন মাস সালতামরগে ব্যাংক ধর্মগত রিংখা সালতামরগে ধর্মগত রিংমানে সেকাং তে সালনে ধর্মগত খাইসেখা আগুন উলন হাসি পানি ইয়াকতে ব্যাংকনি সেবরক বরনু সামুং রেখা মন্ত্রী বক্রং ব্যাংক সবরংনু সামুং রং রিয়ানি বাকে বরক ধর্মগত ইউনিয়ন নাগানে সেখা আজকে আমাদের সারা ভারতবর্ষের সাথে সাথে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নসের আহ্বানে সারা ভারতবর্ষে 10 লক্ষ ব্যাংক কর্মচারী আগামী 11, 12, 13 মার্চ সারা ভারতবর্ষব্যাপী ব্যাংক শিল্পে ধর্মঘটে যাচ্ছে। এই ধর্মঘটটা যাওয়ার আগে আমরা এর আগে আপনারা দেখেছেন যে 31 জানুয়ারি ও 1 ফেব্রুয়ারি আমরা দুদিনের স্ট্রাইক করেছিলাম। এরপর বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি, রাজ্যপালের মাধ্যমে প্রধানমন্ত্রীকে আমরা আমাদের যে প্রতিবাদমূলক যে আমরা যে আবেদন আমরা পাঠিয়েছি আমাদের স্ট্রাইকের সপক্ষে। এরপরে আমাদের 4 দিনের ডেমনস্ট্রেশন প্রোগ্রাম ছিল, পরপর আজকে সেই ডেমনস্ট্রেশন প্রোগ্রামের শেষ পর্যায়ে এসে আমরা পৌঁছেছি। এরপর আগামী 7 তারিখ এবং 9 তারিখ আমাদের সাংবাদিক সম্মেলন এবং মিছিল আছে। আমরা বিশেষত এই যে স্ট্রাইক, এই স্ট্রাইকে আমরা যেতে চাইনি কিন্তু আমাদেরকে বাধ্য করা হচ্ছে স্ট্রাইকে যাওয়ার জন্য। আমাদের আপনারা জানেন যে প্রতি 5 বছর পর পর আমাদের বেতন চুক্তি সংশোধিত হয়, কিন্তু এবার দেখা যাচ্ছে যে আমাদের নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার প্রায় 30 মাস অতিক্রান্ত হতে চলল, আমাদের বেতন চুক্তি এখনও সংশোধিত হয়নি। এর সাথে আমাদের আরও 11 দফা দাবি রয়ে গেছে। এই দাবিগুলো পূরণ না হলে আমাদের বেতন চুক্তি যদি সম্মানজনকভাবে সংশোধিত না হয় তাহলে আমাদের এই স্ট্রাইক অনিবার্য। এবং আমরা আশা রাখছি যে আমাদের এই সব যে প্রোগ্রাম চলছে জনসাধারণকে অবহিত করার জন্য আমাদের এই আন্দোলন সম্পর্কে, এই ব্যাপারে জনগণ তরফ থেকে আমাদের প্রতি যে সহযোগিতা বিগত দিনেও আমরা পেয়েছি, আগামী দিনেও আমরা পাব, এই আশা রেখে এই ধর্মঘটকে সফল করার আহ্বান জানিয়ে 11, 12, 13 মার্চ আমরা ধর্মঘটে যাচ্ছি। এবং 11, 12, 13 মার্চ যদি আমাদের এই ধর্মঘটে কোনো কাজ না হয় তাহলে 1 এপ্রিল হামমারে ওই 1 লাখ নিশ্লাই গোবাং ব্যাংক সেবক দঙ্গ বেশিবানি উল উল বেতন বাং রোজাগ ফিয়া তাবুখে চমজাক সারলাই থাঙ্গব বেতন বাং জায়গা খুন আপনি লগে লগে কাশিয়া সামুব দঙ্গ দঙ্ঘ অসামরণ রিয়া হানকে তাই বেতন বাং জায়গা হানকে বর্ণন তরুণ নগদ উঙিয়ে দাই হানি সাকা থানায় ফেব্রুয়ারি তালনি চার সালমারিনী সিমি বুবাগরা পদীর কিশোরমানি কত্যপুর মাবাই খাজা ত্রিপুরা মথা সি এএন সেজাবই বাইগ্রাই লব অংখরমানি ত্রিপুরা হাসিনী গ্রং গ্রং আমসাই কাথরুই সি এ এ নি কুবই চেয়ার হানে লুকুরং আওয়াই খালাইয়া জরা থগিন অ বাইগ্রাই লব সি এ এন চাজাইয়া অঙ্গে হানে লুকুরব অংখরকা তিনি ফেব্রুয়ারি তালনি নজিদক সালমারি স্রাং সাল পাইথাক বাইগ্রাইলি খালাইজাকা মান্দি আমসাই তিনি অ বাইগ্রাই লব বড় কুথমানি ব আখরিন বুংখা চলি নাই
বাচ্চা লিখা মহারাজা কে পিতা মাতা কে হাপাং সিনামু হুকুমুন জুদাকে বরম রুব হাইনিবে জুদা জুদা সামু ইয়াপরে সেউতঙ্গ তিনি চারোতে কারো কলা রুংনক ইউঙ্গ সংসাজাক ফির ব্রেচি বা চিত্র কলা ফুরুংসাং মানে চেংথানি অকক সাকা ইয়াকসু মন্ত্রী অকরা জিষ্ণুদেব বর্মা বসাকা কসাম রাজবা বুন মিউজিয়াম খাইনে বাগে কক সাপ হাসতে হাপাং ও মিউজিয়াম সিনামু হুকুমুন হামক্রাই খ্লাইথানে সামগ নামাই হনে বসাকা তাবনে শিকলা চালাই রক হাস্তি লাই থাকা হুকুম রং খাতে নাম কসার খা একশো মন্ত্রী রকরা আজকে আমরা যান্ত্রিক যুগে আমরা বলি আর্ট কি বা ছবি আঁকত রং লাগা হয়ে করো সেই করে এটা কি হয় এতে ভালো বিকম পরে নেই এছাড়া আমরা ইঞ্জিনিয়ারিং পরে নেই মেডিকেল ডক্টর হয়ে যায় হ্যাঁ ডাক্তার দরকার রাস্তাও দরকার হসপিটালও দরকার ইলেকট্রিসিটি দরকার এর থেকে বড় দরকার হলো পার্মানেন্ট অ্যাসেট ভারতবর্ষের এর থেকে বেশি দরকার পার্মানেন্ট অ্যাসেট যে অ্যাসেটগুলি একদিকে বলতে গেলে ইটার্নাল কোনোদিনও ধ্বংস হয় না আর সেই অ্যাসেটগুলি বানাতে পারে আর্টিস্টই সেই যে কালচারাল ওয়েলথ যেটা বলে ভারতবর্ষের কালচারাল ওয়েলথ আজ কয়েক হাজার বছর ধরে চলছে আরও হাজার হাজার বছর ধরে চলবে সেটা কিন্তু আর্টিস্টরাই বানিয়ে গেছে কাব্যই হোক নৃত্যই হোক এই যে আমাদের মিউজিক কলেজ ছাত্রছাত্রীরা মনে হয় নৃত্য দেখাচ্ছিল এরা নৃত্য করছিল আপনাদের কলেজের আর্ট কলেজের আর্ট কলেজের খুব ভালো ওনার নৃত্য করছিলাম আমি দেখছিলাম বসে বসে এখানে আর যে গানে যে শ্লোকে নৃত্য করছিল সেই শ্লোকটা হলো কার লেখা আমরা ভাবতে পারি না সেটাকে বলে নবতাণ্ডব স্তোত্রম নবতাণ্ডব স্তোত্রম রাবণের লেখা রাবণের মধ্যেও শিল্পী ছিল ইভেন এ পার্সন লাইক রাবণ হুজ এ গ্রেট ভিলেন আমাদের চোখে উনিও শিল্পী ছিলেন এত সুন্দর স্তোত্র লিখেছেন নবতাণ্ডব স্তোত্রম আজকে চলছে কয়েক হাজার বছর ধরে আলাপ করার একটা চেষ্টা চলছে ন্যাশনাল মিউজিয়াম তারপরে নগমা ন্যাশনাল কী বলে মডার্ন আর্ট গ্যালারি ওদেরকেও নিয়ে এসেছি আমরা ওদেরকে নিয়ে একটা কালচারাল হাব করার চেষ্টা চলছে সরকার বসে নেই ললিত কলা একাডেমির ব্রাঞ্চ করা হয়েছে পুষ্পবন্ত প্রসাদকে একটা কালচারাল হাব করার চেষ্টা করছি আমরা এনসিআরটিদের আর্টিস্টদের আর্ট টিচাররা যেমন নিযুক্ত হয় সেটারও ব্যবস্থা হচ্ছে সন্তোষবাবু একটা ভালো পয়েন্ট তুলেছেন আজকে টেটের সম্বন্ধে সেটাও দেখবো আমরা সো দের ইজ অলরাউন্ড এফার্ট আমি বলি না অ্যাটমসফিয়ারটা বদলাতে হবে আগে আর্ট আছে কী বলবো অ্যাটমসফিয়ার ছাড়া আর্ট হয় না সুতরাং আজকের ফাংশনটা আমি দেখবো এক্সিবিশন 400 কত পেন্টিং ওভার 400 পেন্টিংস বেশ বড় 487 খুব বড় এক্সিবিশন আমাদের এখানে এত সম্পদ আছে এত ট্যালেন্ট আছে সেটাকে কাজে লাগানো সরকারের দায়িত্ব আমি ভাবি উই ওয়ান্ট টু ইউজ এভরি ট্যালেন্ট অ্যাভেলেবল ইন দি স্টেট ইন এভরি কর্নার তারপরে আমরা বলবো ত্রিপুরা মডেল স্টেট হয়েছে
তাই আপনারা আজকে প্রিন্সিপালকে আমি অভিনন্দন জানাই, একটা সুন্দর এক্সিবিশন দেখবো, 487 পেন্টিংস, এবং আজকে খুব আনন্দিত একটা ভালো পেন্টিং নিয়ে যাচ্ছি বাড়িতে। হ্যাঁ ভাই লালনী বাবু, আর্ট মে বি এ প্রফেশন, আর্ট ক্যান বিকাম আ প্রফেশন, ইট ইজ আ প্যাশন টুডে, অ্যান্ড ইট উইল বিকাম আ গুড প্রফেশন, আ প্যাশনেট প্রফেশন, যেখানে ফুল অফ ক্রিয়েটিভিটি, ওয়ান অফ দ্য বেস্ট প্রফেশনস, সেটাকে তৈরি করতে হবে, পরিবেশ তৈরি করতে হবে সেটার জন্য। আজকে আমি বললাম কালকে হয়ে যাবে, এরকম না, এটা সেটা এরকম না যে আজকে করলাম চাকরি দিয়ে দিলাম তো আর্ট বেড়ে গেলো, আর্টিস্টই আর্টিস্ট হয়ে গেলো, এরকম না, সেটা এরকম না, ইট ইজ আ প্রফেশন লিঙ্ক টু প্যাশন। যার প্যাশন আছে সেই আর্টিস্ট হতে পারে, রং তুলি ধরলে আর্টিস্ট নামিয়ে ধরতে পারি, রং তুলি আমি আর্টিস্ট না পলিটিশিয়ান, ঠিক না, রং তুলি আমি আঁকতে পারি, সেটা দিয়ে আমাকে আর্টিস্ট বলা যাবে না, ছবি আঁকতে আমিও পারি, কিন্তু আমি তো আর্টিস্ট নয়। ছবি আঁকা এবং আর্টিস্ট সব দুই জিনিস, যে সাইনবোর্ড আঁকে সেও কিন্তু আঁকতে পারে ভালো, আগে সিনেমার সাইনবোর্ড আঁকতো অমিতাভ বচ্চন টচন ওভাবে বেঁকে দিত, যে ক্রিয়েট করতে পারে যার মধ্যে প্যাশন আছে, যার মধ্যে ইনসাইট আছে, যার মধ্যে সমাজের জন্য চিন্তা আছে, সেই আর্টিস্ট। পান্ধবন কদিম মঞ্জাখা ত্রিপুরা চা হামকাই তাং বেদিগনি চেয়ারম্যান সন্তোষ সাহা চারুতে কারো কল্লা রুগ্ন জুনি প্রফেসর অভিজিৎ ভট্টাচার্য খুবই কুবুন্ড। ফানে মার্চ তালনি নই সালমানি সিমি ত্রিপুরা কসার রুংনাই মথাবাই দুই দোল যাক 2020 বিসিনি কুচুগ্রি এমজি বিরেমজি মাদ্রাসা ফালিদ আর্টস তে মাদ্রাসা টেকনোলজি আমজং নাই তৈ ফানে থাম সালমারনি সিমি ইরেমজি তে মাদ্রাসা আলিম আমজং মুং চেঙ্গি রেজানাই হনি সাকা ত্রিপুরা কসার রুংনাই মথনি আসুপাং বাবুত সাহা তাকলে জেরক আমজং মুঙ্গ আসুনাই বরং ত্রিপুরা কসার রুংনাই মথানি বেখাক তে খা খাম ইয়াফার জাকা ত্রিপুরা কসার রুংনাই মথানি আসুপাং কক্থুনি বিশংতি সাকা। প্রিয় পরীক্ষার্থী বৃন্দ, তোমরা ইতিমধ্যে তৈরি হয়ে আছো আগামী 2 মার্চ সোমবার থেকে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত 2020 সালের উচ্চতর মাধ্যমিক পরীক্ষা, মাদ্রাসা ফাজিল আর্টস ও মাদ্রাসা ফাজিল থিওলজি পরীক্ষা, এবং 3 মার্চ মঙ্গলবার থেকে মাধ্যমিক পরীক্ষা ও মাদ্রাসা আলিম পরীক্ষা বসার জন্য। এবছর যারা এই সকল পরীক্ষায় বসছ, সর্বপ্রথম তোমাদের সকলকে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত তরফে জানাই উষ্ণ অভিনন্দন। আশা করছি তোমরা সকলের স্বচ্ছন্দে সাবলীলভাবে সকল প্রকার দুশ্চিন্তা মুক্ত হয়ে পরীক্ষা দেবে। তোমাদের শিক্ষক মহাশয় নিশ্চয় বলে থাকবেন কিভাবে পরীক্ষার খাতায় উত্তর লিখলে ভালো নম্বর পাওয়া যায়, তথাপি এ সম্পর্কে আমি 2-4 কথা বলতে চাই। প্রথমত, তোমাদের হাতের লেখা হতে হবে সুন্দর ও বোধগম্য, যাতে পরীক্ষক মহাশয় বিনা কষ্টে তোমার লেখা পড়তে ও বুঝতে পারে। এতৎ সঙ্গে শব্দের বানান ও বাক্যের গঠন সঠিক হওয়া চাই। উত্তর লেখা শুরু করার পূর্বে উত্তরপত্রটির তিন দিক মানে হচ্ছে উপর এবং দুই পাশে 1 ইঞ্চি পরিমাণ ভাঁজ করে নেবে, তাতে যে মার্জিন তৈরি হবে এতে শিক্ষক মহাশয় নম্বর দেবেন, নচেত লেখার উপরে নম্বর লিখবেন, তাতে কিছু নম্বর অনিচ্ছা সত্ত্বেও গোনা থেকে বাদ পড়ে যেতে পারে। সাধারণত 70-100 নম্বরে কোনো বিষয়ের পরীক্ষার সময় নির্ধারিত থাকে 3 ঘন্টা 15 মিনিট, যার মধ্যে 15 মিনিট বরাদ্দ থাকে প্রশ্নপত্রটি ভালো করে পড়ে নিয়ে কোন প্রশ্নের পর কোন প্রশ্নটির উত্তর লিখতে হবে তা ঠিক করার জন্য। বলা বাহুল্য, সমগ্র প্রশ্নপত্রটি ভালো না পড়ে উত্তর লেখা শুরু করবে না। কোনো প্রশ্নের উত্তর লেখার সময় প্রশ্নের ক্রমিক সংখ্যাটি লিখতে ভুলবে না, একই প্রশ্নের বিভিন্ন অংশের উত্তর একই স্থানে পরপর লিখবে। একটি প্রশ্নের উত্তর শেষ হওয়ার পর অপর একটি প্রশ্নের উত্তর লেখা শুরুর মধ্যে খানিকটা জায়গা ফাঁক রাখতে হবে, সম্ভব হলে প্রশ্নের ক্রমিক সংখ্যা অনুসারে পরপর উত্তর লিখতে পারো। সকল প্রশ্নের উত্তর লেখা হয়ে গেলে সময় থাকলে অতি অবশ্যই উত্তরগুলো
পুনরায় দেখে নেবে, তাতে কিছু ভুলভ্রান্তি সংশোধন করে নিতে পারবে। সবশেষে বলা যেতে পারে প্রশ্নের উত্তর লিখবে এইভাবে, প্রথমে উত্তর লিখবে সেই সব প্রশ্নের যার উত্তর তোমার ভালোভাবে জানা, এবং সবশেষে লিখবে সেই সকল প্রশ্নের উত্তর যা তোমার ভালোভাবে জানা নেই। যে সকল প্রশ্নের উত্তর মাঝারি গুছিয়ে জানা তা লিখবে মধ্যবর্তী স্থানে। কোনো কোনো অতি বুদ্ধিমান পরীক্ষার্থী একই প্রশ্নের উত্তর উত্তরপত্রের বিভিন্ন স্থানে লিখে থাকে, এটা করবে না, কারণ সহজেই তা পরীক্ষকের নজরে পড়ে যায়। কেননা উত্তরপত্রের নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট প্রশ্নের প্রাপ্ত নম্বর লিখতে হয়। পরীক্ষার সময় কোনো ওষুধ উপায় অবলম্বন করবে না বা করার চেষ্টা করবে না। যে সকল শিক্ষকগণ পরীক্ষা হলে ইনভিজিলেশন দিচ্ছেন তাদের অথবা টিবিএসসির অনুমোদিত পরিদর্শক মণ্ডলীর সদস্যদের সম্মান দেখাবে, হইচই করে শক্তি নষ্ট করবে না। পরীক্ষা শুরু হওয়ার আগের দিনগুলি ও পরীক্ষার মধ্যবর্তী দিনগুলি মোবাইল টিপে বা ইন্টারনেট সার্চ করে অযথা মূল্যবান সময় নষ্ট করবে না। বলা বাহুল্য, পরীক্ষার সময় যাতে শরীর সুস্থ থাকে সেদিকে নজর রাখবে, সময় মতো স্নান খাওয়া দাওয়া ঘুমানো ঠিক রাখবে। আমযোগ মুনি সুমু রংন কাহামকে নাই দিয়ে তাই আমযোগ মুনি যত রাজা রংন তুই দিলনে বাগে যত আমযোগ মুঙ্গ আসনে রংন ককজার যা খা তাই আমযোগ মুঙ্গ মূসা লামা চায় তে সামতা খাদি হিনিব ককজার খা।